السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم ان الدين عند الله الاسلام وقال سبحانه ومن يبتغ غير الاسلام دينا فلن يقبل منه وهو في الاخره من الخاسرين وقال سبحانه اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا وقال النبي صلى الله عليه وسلم من احدث في امرنا هذا ما ليس منه فهو رد متفق عليه احسن كل بري جبشا مزرو دوغيا اجيتو تريتيو اي قران تفسير محفيل এই মাহফিলের সম্মানিত সভাপতি অধ্যাপক এ এফ সাদুল হক ফারুক আড়াইবাড়ি এবং প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট রাশিদুল কাইসার ভইয়া চেয়ারম্যান উপজেলা পরিষদ বিশেষ অতিথি ও আজকে এই মাহফিলে আমন্ত্রিত ওয়াইজিনে কেরাম এবং অত্র এলাকার বিভিন্ন গ্রামগঞ্জ থেকে এলাকা থেকে আগত সমবেত আমার মুসলিম ভাই ও বন্ধুগণ পর্দার আড়ালে মা ও বোনেরা আমি আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সে আলোচনা শিরোনাম আপনারা ইতিমধ্যে জেনেছেন শুনেছেন আমি একটা মুসলমানদের অত্যন্ত কমন বিষয় এক নম্বর বিষয় প্রধান বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ সময় সংক্ষিপ্ত এই জন্য আমি খুবই সংক্ষেপে আলোচনা করব কিছু মূলনীতি আপনাদের সামনে তুলে ধরব আমরা যেই দিনের অনুসারী আমরা যেই ধর্ম পালন করি এটার নাম হল কি ইসলাম এই ইসলাম ধর্ম কে দান করেছেন আল্লা তরকতলা এবং আল্লাহ তো এই জন্যই আমাদেরকে এই ধর্ম দান করেছেন যে আল্লাহ তো কাছে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম নেই এই কথাটা আল্লাহ ঘোষণা দিয়েছেন সুরা আল এমরানের উনিশ নম্বর আয়াত কি বলছেন ইসলাম নিশ্চয় আল্লাহর নিকটে মনোনীত দিন পছন্দনীয় দিন গ্রহণযোগ্য দিন ধর্ম হল ইসলাম তাহলে ইসলাম ছাড়া কি অন্য কোনো ধর্ম নাই ওগুলো সম্পর্কে আল্লাহর কি বক্তব্য আমরা যে ধর্ম পালন করি এটা সম্পর্কে তো আল্লাহ বললেন যে আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য পছন্দনীয় মনোনীত দিন হল ইসলাম তো ইসলাম ছাড়াও তো আরো অনেক ধর্ম আছে এগুলো সম্পর্কে কি বলবো আমরা বলেন বলবো ওগুলো অগ্রহণযোগ্য বাতিল অনেক সময় বক্তা এসব কথা বললে তো মুশকিল তাই না কারণ আমাদের দেশ তো হল রকম ইসলামী রাষ্ট্র না সব ধর্মের লোক নিয়ে চলে এই জন্য আমরা রিস্ক নিতে চাই না আল্লাহ কি বলছেন এটা তো শুনলাম উনিশ নম্বর আয়াতে যে একমাত্র ইসলাম হলো আল্লাহর মনোনীত দিন আর অন্য ধর্ম সম্পর্কে আল্লাহ কি বলছেন সেটা শুনি সেটা শুনাই সেটা জানাই যথেষ্ট আর ওয়াজের দরকার নাই আল্লাহ কি বলছেন ওয়ামাইয়্যা বাতাগি গায়রা আল ইসলাম দীনা ফালান ইয়াকবাল ফালান ইয়াকবলা মিনহু ওয়া হুয়া মিনাল খাসিরিন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দিন অন্য কোন ধর্ম তালাশ করবে তালাশ করলে কি পাবে না যে তালাশ করতে যাবে এবং তালাশ করলে তো পেয়েও যাবে পাবে না ইসলাম ছাড়া আমরাই আমরাই তো আমাদের দেশে আমাদের চতুর্পাশে অনেক ধর্মের নাম জানি বলতে পারবো হ্যাঁ কিন্তু আল্লাহ কি বলছেন তালাশ করলে পাওয়া যাবে বটে কিন্তু আল্লাহ কি বলছেন ইসলাম ছাড়া দুনিয়াতে পৃথিবীতে দেশে আপনার আশপাশে যত ধর্ম রয়েছে কোন একটা ধর্মকেও যদি অবলম্বন করে আল্লাহ বলছেন কশিন কালেও সেই ধর্ম আল্লাহর কাছে গৃহীত হবে না আচ্ছা ওই ধর্ম আল্লাহর কাছে গৃহীত হল না যদি সে ওই ধর্ম পালন করে তো কি হবে আল্লাহ বলছেন সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত ইসলাম ছাড়া কোনো ধর্ম পালন করবে আল্লাহ বলছেন সেই ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় এবং আখেরাতে নিশ্চিত সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে আর আখরাতের ক্ষতিগ্রস্ত ব্যক্তি হলো সেই ব্যক্তি যে জান্নাত থেকে বঞ্চিত হবে যে জাহান নামে নিক্ষিপ্ত হবে সেই ব্যক্তি হলো ক্ষতিগ্রস্ত কারণ ওই পরখালে তো টাকা পয়সা নিয়ে প্রতিযোগিতা হবে না গাড়ি বাড়ি অর্থ ঐশ্বর্য নিয়ে প্রতিযোগিতা হবে না যে ওখানে আপনি ক্ষতিগ্রস্ত হবেন সম্পদের দিক থেকে বাড়ি গাড়ির দিক থেকে তার মানে জাহান্নামী চিরন্তন নামী হতে হবে যে কোনো ধর্ম অবলম্বী হয়ে যদি কেউ মারা যায় না করার সুযোগ পায় তাহলে তার পরিণাম পরিণতি সে হল চিরন্তন জাহান্নামি সে জান্নাত থেকে বঞ্চিত অতএব এই দুইটা আয়াত জানলেই আমাদের কিছু প্রশ্নের প্রশ্নের জবাব আমরা পেয়ে যাই কি আমরা কি বলতে পারি তাহলে সব ধর্মই আল্লাহর আল্লাহ সৃষ্টি করতে পারেন আল্লাহ তো ইবলিশও সৃষ্টি করেছেন ইবলিশকে সৃষ্টি করেননি ইবলিশকে ভালো মানুষ নাকি ইবলিশ সৃষ্টি করেছেন তা আল্লাহ সব ধর্ম সৃষ্টি করেছেন কিন্তু আল্লাহ পছন্দ করেছেন ইসলামকে আপনি আল্লাহর সাথে আল্লাহর পছন্দের সাথে আপনার পছন্দ মিলে কিনা এটাই তো পরীক্ষা খালাকাল মহত হায়াতা লিয়া বলু আকুমাইয়া আহসান আমালা আল্লাহ হায়াত মত সৃষ্টি করেছেন এই জন্য যে আল্লাহ যাচাই করতে চান পরীক্ষা করতে চান তোমাদের মধ্যে কে উৎকৃষ্ট আমলকারী তোমাদের মধ্যে কে উৎকৃষ্ট ধর্ম এখতিয়ারকারী পালনকারী এই তো কেন আল্লাহ তো বরকতলা এই দিন আমাদের জন্য পছন্দ করেছেন এইটার জবাব আবার আল্লাহ আর আয়াতে দিয়েছেন সেটা কি সূরা মায়েদার তিন নম্বর আয়াত আলিয়া মাহতুল হকুম দিন হকুম আজকের দিন তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম আদম আলাইহিসাল্তুসাল্লাম থেকে ইসলাম মানা শুরু হয়েছে আদম আলাইহিসাল্তুয়াসাল্লাম কিন্তু ইসলাম পূর্ণাঙ্গতা পাই নাই অপূর্ণাঙ্গ থেকে গেছে পূর্ণাঙ্গ হয়েছে কখন আমাদের নবী মোহাম্মদ রসুলকে লক্ষ্য করে আল্লাহ বলছেন আজকের দিন আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম অর্থাৎ আল্লাহ রসুলের মৃত্যুর পর না জীবদ্দশায় এই আয়াত কি আল্লাহ রসুলের উপরে নাজিল হয়েছিল না আল্লাহ রসুলের মৃত্যুর পর হয়েছিল এই এই আয়াতে প্রশংসা করেছেন দিন ধর্ম আমাদের জন্য আল্লাহ পছন্দ করেছেন মনোনীত করেছেন সেই ধর্মের প্রশংসা তিনি নিজে করেছেন আর কোন ধর্মের প্রশংসা আছে কোরআনে কি বলছেন আল্লাহ এক নম্বর প্রশংসার এক নম্বর ভাষা এক নম্বর বাক্য আজকের দিন তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম আল্লাহর এইটা এই জন্য প্রিয় মনোনীত ধর্ম যে এটা পরিপূর্ণ হয়ে গেছে আর অন্য কোন ধর্ম পরিপূর্ণ আছে দুই নম্বর প্রশংসা এবং আমার এই নিয়ামতটিকে সম্পূর্ণ করে দিলাম আপনারা কি বক্তব্য বুঝতেছেন আমার নিয়ামতটিকে সম্পূর্ণ করে দিলাম নিয়ামতটিকে বলতে কি উদ্দেশ্য আল্লাহর কি নিয়ামত একটি নাকি অনেক নিয়ামত কিন্তু আল্লাহ এখানে নিয়ামতটিকে পরিপূর্ণ করে দিলাম বলতে বুঝাচ্ছেন এই পরিপূর্ণ দিন ইসলাম ইসলাম হলো আল্লাহর পরিপূর্ণ নেয়ামত একটি নেয়ামতের কথা বলা হয়েছে এর অর্থ হলো যারা এই নিয়ামতের মূল্যায়ন করবে তাদের জন্য আল্লাহ তবরকতলার এই জগতে এই পৃথিবীতে লক্ষ লক্ষ যে নেয়ামত তৈরি করেছেন সেই নেয়ামতের বৈধতা পাবে যদি এই নেয়ামতটিকে মূল্যায়ন কেউ করে ইসলাম যারা ইসলাম পালন করে যারা দিন ইসলামের সদস্য হয়েছে এদের জন্য হলো পৃথিবীতে আরো যে লক্ষ লক্ষ নিয়ামত আছে এই নিয়ামত বৈধ হবে তার জন্য হালাল হবে যদি সে ইসলাম নামক নিয়ামতের মূল্যায়ন করে এই জন্য আল্লাহ কি বলছেন আমার নিয়ামতটি কেউ সম্পূর্ণ করে দিলাম মানে বোঝা যাচ্ছে একটি নিয়ামত তাই না এই একটি নেয়ামত যারা ইসলামকে মানবে তাদের জন্য হলো দুনিয়ার যাবতীয় নিয়ামত বৈধ দরজা খুলে গেল অন্যান্য নেয়ামত ভোগ করার জন্য দরজাটা খুলে গেল যদি আপনি ইসলাম নামক নিয়ামত চিনেন এই জন্য আল্লাহ বলছেন আমার নিয়ামতটিকে তার মানে প্রধান নিয়ামত এক নম্বর নিয়ামত যেই নেয়ামতের মাধ্যমে পৃথিবীর অন্যান্য নেয়ামত হালাল হয় বৈধ হয় আপনার অধিকার ভুক্ত হয় আপনি এগুলোর অধিকারী হইতে পারেন তিন নম্বর ভাষা হলো এবং তোমাদের জন্য ইসলামকে হিসেবে দিন ধার্য করে আমি খুশি হয়ে গেলাম কয়টা প্রশংসা করেছেন আল্লাহ ইসলামকে আমাদের জন্য একমাত্র দিন আমাদের জন্য একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে তিনি ধার্য করে দিয়ে ফিক্সড করে দিয়ে আল্লাহ খুশি হয়ে গেছেন আমরা খুশি না বেজার আলহামদুলিল্লাহ আচ্ছা এখন আরেকটা প্রশ্নের উত্তর যে আল্লাহ যে ইসলাম আমরা যে ইসলামের কথা শুনলাম এই ইসলাম তো নাজিল হয়েছে কতদিন আগে বলেন তো চোদ্দশো বছর আগে আমরা কি চোদ্দশো বছর আগে যেভাবে যে ইসলাম আল্লাহ নাজিল করেছিলেন ওই ইসলামই কি পালন করতেছি আমরা হ্যাঁ বলেন না ওই ইসলাম কি পালন করতেছি না কোনো পার্থক্য আছে তাহলে একটু করে জবাব দেন প্রশ্ন করি ইসলাম নাজিল হয়েছিল কোন জায়গায় বলেন তো মক্কা আর মদিনা মক্কামদিন ইসলাম নাজিল হয়েছে তাই না কোরআন নাজিল হয়েছে মোহাম্মদ রসুল্লা জন্ম হয়েছে তাই না কাল পর্যন্ত কোন ইসলাম পছন্দ করেন বলেন যে ইসলাম আল্লাহ নাজিল করেছেন যে ইসলাম আল্লাহ পছন্দ করেছেন আমাদের যে ইসলাম আমরা যে ইসলাম পালন করব করি এই ইসলামের আল্লাহর ইসলামের সাথে অবশ্যই অবশ্যই কমন পড়তে হবে যে ইসলাম রসুল্লাহ সাল্লাম আল্লাহর কাছ থেকে গ্রহণ করেছিলেন রিসিভ করেছিলেন কে রিসিভ করেছিল সূত্রগুলো জানেন যে ইসলাম আল্লাহ নাজিল করেছেন যে ইসলাম আল্লাহর কাছ থেকে আমাদের নেবী মোহাম্মদ রসুল গ্রহণ করেছিলেন রিসিভ করেছিলেন যেই ইসলাম আল্লাহ রসুল সাহাবাই কেরামের কাছে পৌঁছে দিয়েছিলেন আমাদের কাছে তো পৌঁছার হ্যাঁ শাহ বাইক কাছে পৌঁছায়ছিলেন এবং শাহ বাইক উপরে আমানত দিয়েছিলেন ফল্লিউবাল নিকু শাহীদুল আজকে তোমরা যারা উপস্থিত আছো যারা অনুপস্থিত আছে তাদের কাছে পৌঁছে দেবে তো শাহ বাইক সাহাবাই কেরাম যে ইসলাম রসুল্লাস ইসলামের কাছ থেকে শিখেছিলেন এই ইসলাম তাহলে বোঝা গেছে আমাদেরকে কোন ইসলাম পালন করতে হবে আমরা অথচ আমাদের বাস্তবতা হলো এরকম যে আমরা মক্কামদিনার আর ইসলাম আর আমাদের বাংলাদেশের মক্কামুদ্দিন আর ইসলাম আর বাংলাদেশের ইসলাম মিল নাই আছে অনেক ডিফারেন্স অনেক পার্থক্য বরং আমাদের বাংলাদেশের মুসলমানরা মুসলমান শুধু না আলে মোলামারা মুফতি মহাদেশেরা যখন হজ করতে যায় উমরা করতে যায় তখন আমাদেরকে ওয়াজ করেন উপদেশ দিয়ে থাকেন কি দেন দেশের সাথে মিলবে না খবরদার কিন্তু ওইগুলো দেখবে না চোখ কান বন্ধ রাখতে হবে শর্ত দিয়ে দেয় হ্যাঁ তাহলে তো একটা দুর্ঘটনা ঘটে গেছে আল্লাহর ইসলামের সাথে আমাদের ইসলাম এখন কমন পড়েছে না গরমিল হয়ে গেছে এটা তাহলে আর যাচাই করার দরকার আছে না হ্যাঁ আমাদের দেশের কথাই শুনেন না কেন ওরা তো মক্কা মদিনা আর বাংলাদেশের সাথে মিলাইলাম আমাদের দেশের সাথে যদি মিলাই তাহলেও তো বিপদ হয়ে যায় কি ব্রাহ্মণবাড়িয়ার ইসলাম আর রাজশাহী চাপাইন্ডবাবু গঞ্জের ইসলাম ও মিল নাই আছে এই তো কসবার আশপাশে একটা এলাকায় ওয়াজে আসছিলাম একবার দুই বছর মনে হয়ে যাবে বুঝেছেন সিমরাইল নাকি এলাকাটার নাম লা আউ লাউ লা ইল্লা বিল্লা করতে দিল না ওয়াজই করতে দেবে একেবারে মারমুখী অবস্থা আল্লাহ আকবার। তারপরে আজকে এখানে আপনাদের এখানে যে ওয়াজ আমি শুনলাম সেই ওয়াজ আর বাংলাদেশের ওয়াজ বাংলাদেশের বিভিন্ন ওয়াজ মাহবিলে যে ওয়াজ হয় আলহামদুলিল্লাহ আজকে আমার আগে ইমামুদ্দিন আব্দুল বাসির যে ওয়াজ করল কি নেশাজাত দ্রব্য নেশা হারাম নেশাজাত দ্রব্য হারাম কিন্তু আমাদের বাংলাদেশে অনেক ওয়াজ মাহফিল হয় টেবিলের উপরে নেশাজাত দ্রব্য সাজানো থাকে ওরা কিসের ওয়াজ করে ইসলামের ওয়াজ কোরআন হাদিসের ওয়াজ তাফসিরুল কোরআন তাফসিরুল কোরআন তাফসিরুল কোরআনের বড় বড় বক্তা বড় বড় হুজুর আর মাদক দ্রব্য টেবিলের উপরে সাজানো আছে ওটা খাচ্ছে আর বাস ওয়াজ করতে তাহলে এ তো ইসলামের ওয়াজ করলো আপনাদের এখানে যে ওয়াজ মাহফিল হইলো এই যে ওয়াজ মাহফিল কি কোরআন তফসির মাহফিল এই যে তফসির মাহফিল আলহামদুলিল্লাহ আপনারা তো এসেছেন আগ্রহ সহকারে শিক্ষার জন্য জানার জন্য জ্ঞান অর্জনের জন্য কিন্তু এই এলাকাতে শত শত লোক শত শত মুসলমান শত শত মুসল্লিকে বাধা দেওয়া হয়েছে বলা হয়েছে খবরদার ওই মাহফিলে যাবে না তোমরা এই মাহাবিল শুনবে না তোমরা বুঝেছেন কারা বলছে ইসলামের আলেম ওরা ইসলামের আলেম না বলছে এখানে গেলে আর আসলেও তো এই যে মাহফিলে যতগুলো লোক আছে দশ বছর আগে সব তো ওই লাইনেরই ছিল তাই না সব ওই লাইন ছিল আলহামদুলিল্লাহ কিন্তু এরা সব করতেছে করতেছে অনুভব তারা গরজ অনুভব করছে যে এই প্রচলিত ইসলাম আশেপাশে থাকা হাওয়া বাতাসে ঘুরে বেড়া ইসলাম আর আল্লাহর ইসলাম অবশ্যই আমাদেরকে পার্থক্য করতে হবে এই পার্থক্য করতে যে এই পার্থক্য বুঝতে যে এখানে নতুন কতগুলো লোক সবগুলো নতুন সবগুলো নতুন আমি মোটামুটি খবর নিয়েছি এসে বছর আগে এখানে আর হয়তো দশজন লোক পাওয়া যেত না এই আকরামুজ্জামান বিন আবদুল সালামের ওয়াজ শোনার জন্য দশজন লোক খুঁজে পাওয়া যেত না দশ বছর আগে কি পাওয়া যেত আলহামদুলিল্লাহ এখানে আমরা আমরা যে ইসলামের কথা বলবো আজকে তুলে ধরব সেটা হলো অবশ্যই প্রত্যেকটা মুসলিম ব্যক্তির এটা গরজ থাকা উচিত যে আমরা ইসলাম খালি পালন করলেই হবে না পালন করতে হবে আল্লাহর ইসলাম আল্লাহর ইসলাম আর আমাদের ইসলাম এর মধ্যে কিন্তু পার্থক্য হয়ে হয়ে গেছে অনেক পার্থক্য ইসলামে যখন পার্থক্য হবে তখন মুসলমানও পার্থক্য হবে এটা একটা আলামত 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 এটা এটা একটা একটা নিশ্চিত যে যখন ইসলামে পার্থক্য হবে তখন মুসলমানে পার্থক্য হয়ে যাবে দেখেন এই দেশের ইসলামকে তো সবাই তো ইসলাম ধর্ম ভালোবাসে সবাই তো কোরআনকে ভালোবাসি মোহাম্বত করি সুমা খাই তাই না কিন্তু এই ইসলামকে ভালোবাসা লোকগুলো এই কোরআনকে চমুক করা লোকগুলো সবাই নাই কেন কেউ হুজুর অনেক আলেম ইসলাম নবী আলেম, মুফতি মহাদিসরা এই মাহফিলে আসতে নিষেধ করেছে তাই না কারণ কি ইসলাম বুঝাই পার্থক্য হয়ে গেছে মুসলমানে পার্থক্য হয়ে গেছে এখন ইসলামকে মোহাম্মত করাতে কারো দিমত নাই কিন্তু মুসলমানে মুসলমানে এত পার্থক্য হয়ে গেছে যে একজন আর হত্যা করার জন্য রেডি একজন আরেকজনকে কাফের বলার কাফের বলার জন্য কাফের বলে থাকে একজন আরেকজনকে বেদাতি বলে থাকে একজন আরেকজনকে মুর্দ বলে থাকে এই জন্য আমাদের অন্য কিছু জানার দরকার না শুধুমাত্র আল্লাহর ইসলামটা আমরা কিভাবে পাবো এই সূত্রটা আমরা জানবো আজকে ইনশাল্লাহ আল্লাহর ইসলামকে পাওয়ার আল্লাহর ইসলামকে পাওয়ার জন্য সূত্র যেটা আল্লাহ দিয়েছেন সেটা সুরা আল মায়েদার তিন নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন কি উল্লেখ করেছেন জানেন মডেল আল্লা যে ইসলাম দান করেছেন আল্লাহ ইসলাম করেছেন এই ইসলামের আল্লাহ মডেল বলে দিয়েছেন ইসলামের মডেল চিনবেন না আপনি মডেল দেখে কি বোঝা যায় মডেল দেখে আপনি নির্ধারণ করতে পারবেন খাঁটি আর অ খাঁটি ভেজাল টেজাল ভেজাল আর নির্ভেজালের মধ্যে পার্থক্য করতে পারবেন কি দিয়ে মডেল দিয়ে তা আল্লাহ তো ইসলাম নাসিল করেছেন সেই ইসলামের মডেলও বলে দিয়েছেন ইসলামের মডেলটা কি এই যে তিন নম্বর আয়াতে সুরা আলমায় তিন নম্বর আয়াত যেটা কিছুক্ষণ আগে বললাম এই আয়াতের প্রথম অংশে আল্লাহ বলে দিয়েছেন এই এই আয়াতের যে আয়াতের অংশটা আমি পড়েছি এই অংশের প্রথম প্রথম ভাগে আল্লাহ বলছেন আলিয়াউমা আলিয়াউমাটা কি মডেল মডেল আমরা নির্ধারিত করি কি দিয়ে তারিখ দিয়ে আজকের এই ভাই আমরা দোকানে জিজ্ঞেস করি এই পরটি কি আজকের তারিখ দেখি তারিখ দেখে দেখে হ্যাঁ না ভাই এটা তো আজকের না এটা তো গতকালকে এটা তো পাঁচ দিন আগের এটা তো ডেট শেষ আল্লাহ কি বলছেন আল্লাহ যে ইসলাম নাজিল করেছেন সেই ইসলামের মডেল মডেল নির্ধারণ করে কি দিয়ে তাই না এটা তো ওল্ড মডেল ওল্ড মডেল কীভাবে বলো এরা তো উনিশশো সত্তর সনে চলতো এরা তো আশি সনের গাড়ির ক্ষেত্রে আছে তাই মডেল নাইনটি মডেল হান্ড্রেড মডেল তারপরে কি দুই হাজার উনিশ মডেল দুনিয়াবি পণ্য দ্রব্যের ক্ষেত্রে যত লেটেস্ট মডেল হয় তত আকর্ষণীয় তত দামি তাই না কিন্তু ইসলামের ক্ষেত্রেও কি তাই কিন্তু আমরা ইসলামের ক্ষেত্রেও এই পথ ধরেছি এই পথ আমরা অবলম্বন করেছি এই পথ অবলম্বন করতে পারে এটা আল্লাহ তুমার পক্ষ থেকে ইশারা আছে রসুল্লাহ সাল্লাহ বলে গেছেন যে আমার উম্মত বিভ্রান্ত হয়ে যাবে হেদায়েত প্রাপ্ত উম্মত আবার হয়ে যাবে এই হেদায়েত প্রাপ্ত মুসলমানরা আবার কোমরা হয়ে যাবে এটা আল্লাহ রসুল বলে গেছেন কারণ কি ইসলাম যখন আমরা হারিয়ে ফেলবো আল্লাহ এই জন্য আমাদের এই মডেলটা জানা দরকার মডেলটা মডেলের নাম কি বলেন তো কোরআনের আয়াতের আলিয়া আজকের দিন টুডে আজকের দিন এই দিন দিয়ে কোন দিন বুঝাইছে হজ্জে যখন ছিলেন তখন আল্লাহ এই আয়াত আল্লাহ যে ইসলাম নাজিল করেছিলেন সেই ইসলাম আল্লাহ তো বড় কথা কমপ্লিটও করে দিয়েছেন পরিপূর্ণ করে দিয়েছেন পরিপূর্ণ করেননি হ্যাঁ এটা কখন পরিপূর্ণ করেছেন এটা হলো বিদায় হজ্জে আল্লাহ রসুলামের মৃত্যুর একাশি বেরাশি দিন পূর্বে আল্লাহ কমপ্লিট করে দিয়েছে আল্লাহ আকবর এই জন্য আল্লাহর ইসলামের আল্লাহর ইসলামের মডেল হলো আলিয়ম যদি আমরা আল্লাহর ইসলামের কথা চাই এই আয়াতের তাফসির সুন্দর করে বলেছেন কে ইমাম মালিক রহমতুল্লাহ আলহ হ্যাঁ আমার আমার চেয়ে তো ইমাম মালিকের তফসির আরো উন্নত না হ্যাঁ ইমাম মালিক রহমতুল্লাহ এর জন্ম কখন বলেন তো তিরানব্বই হিজরি মৃত্যু হলো একশো উননব্বই হিজড়ি একশো ওয়াজ তিনি এই আয়াতের তাফসির করেছেন আলিয়াউমের তাফসির করেছেন কিভাবে শোনেন এবং এই তাফসিলটা কাকে শুনিয়েছিলেন কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় আলেসাম এতেসামের মধ্যে আছে আলেসাম একটা সুন্নত বেদাতের উপরে গ্রন্থ দুই খণ্ডে সমাপ্ত খুবই সুন্দর কিতাব একটা এই গ্রন্থের মধ্যে আছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তার দুইজন শিষ্য একজন হলো ইমাম সাফি আর একজন হলো ইবনে মাজি সুন দুইজনকে লক্ষ্য করে বলেছিলেন এই আয়াতের তাফসীর শেখাইছিলেন তাদের দুইজন কে আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম এ আয়াতের তাফসীর কি কুল্ল মালাম ফি আহদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আদিনান লাম ইয়াকুন ফি আহদিনা দিনা আল্লাহু আকবার সর্ণাক করে লিখে রাখার মত তাফসীর তাফসীরুল কোরআন এই আয়াতের তাফসির ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর করে করেছেন কি বলছেন এই মডেল এই মডেলটা উনি বুঝেছিলেন আল্লাহর ইসলামের এই মডেল কত সুন্দরভাবে বুঝেছেন ইমাম শাফিকে লক্ষ্য করে বলছেন ইবনে আজিসনকে লক্ষ্য করে বলছেন যে শুনো এই আয়াত যারা কি বোঝা গেল জানো আল্লাহ রসুলের যুগে যে জিনিসটা যে কর্মটা যে আমলটা যেই এবাদতটা যে ধর্মীয় কাজটা ধর্মীয় দিন হিসেবে গণ্য হয় নাই রসুল বলেন না এটা কাজ এটা কাজ এটা আমল এটা এবাদত আল্লাহ রসুল যদি না বলে থাকেন আমি ইমাম মালিকের যুগে ওটা দিন রূপে গণ্য হবে না সুন্দর তাফসির না এই তাফসির এই তাফসির যদি আপনি জানেন আর আল্লাহর ইসলামের মডেলটা যদি জানেন তাহলে নতুন নতুন মডেলের যে ইসলাম তৈরি হয়েছে এই মডেলের ইসলামগুলো আপনি সহজে চিনতে পারবেন সহজে চিনতে পারবেন না যেমন ধরেন আচ্ছা একটা আমি দিনিক দিনিক আমল বলি বর্তমান যুগে আপনাদের এলাকায় তো আরো সুন্দরভাবে এই আমলটা তাবলিগ চলে কি এটাকে আল্লাহর মডেলের সাথে মিলিয়ে দেখেন তো আল্লাহর ইসলামের মডেলের সাথে মিলিয়ে বলেন রসুল্লা সাল্লামের মডেলের ইসলামের সাথে একটু মিলিয়ে বলেন তো সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ নবীজির জন্মঈদ ঈদ একটু বদত না সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ নবীজির জন্ম ঈদ শুনছেন এটা আপনাদের এলাকায় তো শুনতে শুনতে কান নষ্ট হয়ে যাওয়ার কথা আবার এটার আরবি কি জানেন এটা তো বাংলা এটার আরবি জানেন অনেকেই চমক দেখানোর জন্য এটার আরবি করে দিয়েছে আরবি লেখে ব্যানারের মধ্যে আরবি লেখে কি লেখে সৈয়দুল্লাহ এই দু মিলাদিন এটা হলো ওই বাংলাটার তরজমা সকল ঈদের এক একজনের কত মূর্খ লোক যে এরা পাইছে তামাশা করার জন্য একজন বাংলা দিয়ে তামাশা করে একজন আরবি দিয়ে তামাশা করে একজন ওই বাংলাটার আরবি করে নিয়ে এখন বলছে এই শব্দটা দেখছেন বাংলায় লেখে তো বাংলাতে লেখে কিন্তু এই শব্দটা হলো আরবি আপনি তো মনে করছেন এটা মনে আল্লাহর কাছ থেকে জিবরিলের মাধ্যমে এই শব্দটা আসছে আরে ওই বাংলাটারই তর্জমা ওই দেওয়ানবাগীর কাছে যে পাওয়া গেল সকলে ঈদের শ্রেষ্ঠ ঈদ ওইটারই তর্জমা হল এই যে আপনাদের দেওয়ানবাগ দরবার শরীফের ওই বাংলাটারই তর্জমা আপনাদের কি বলে বিবাড়িয়া শরীফের বিবাড়িয়া শরীফের শব্দ খালি আরবি করে দিয়েছে সাইদ উল্লা এখন অনেক মূর্খ শূর্খ লোক মনে করে এটা মানে নতুন ওয়াহি নাযাল হয়েছে আরবিতে কোরআনের ভাষা সাইদুল আয়াত কিন্তু এরা বাংলা কি বাংলাটা বুঝছেন তো বাংলা হলো সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ আহ সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ নবীজির জন্ম ঈদ বুঝেছেন আচ্ছা এবার বলেন তো আল্লাহ যে ইসলামের মডেল বলেছিলেন আল্লাহর ইসলামের মডেল কি আল্লিয়া আজকের দিন আচ্ছা নবী সাল্লাম কি এই সঈদুল আয়াত বা সকল ঈদের যে শ্রেষ্ঠ ঈদটা আজকে পড়া হচ্ছে হ্যাঁ এটা কি ছিল সেই যুগে তাহলে এই যে শ্রেষ্ঠ ঈদ আমরা পেলাম শ্রেষ্ঠ ঈদ কিসের মাধ্যমে পাইছি নতুন মডেলের ইসলাম থেকে এই শ্রেষ্ঠ ঈদটা পাইছি আমরা নতুন মডেলের ইসলাম উনিশশো না কি দুই হাজার উনিশের মডেলের ইসলাম এটা নাকি আর একটু পিছনে যাবে পিছনে যাবে সাতশো ইতিহাস ঘাটলে পাওয়া যায় সাতশো চার বা ফাতেমিদের যদি হয় তাহলে চারশো হিজরির দিক থেকে চারশো হিজড়ির দিক থেকে শুরু হয়েছে তাহলে এই তো তাহলে নতুন হলো না নতুন মডেলের ইসলাম কিন্তু আল্লাহ কি বলে দিয়েছেন আল আজকের দিন যে তোমাদের জন্য তোমাদের ইসলামকে পরিপূর্ণ করে দিলাম আর পরিপূর্ণর অর্থ হলো যে এর মধ্যে কিছু ঢুকবে না বের হবে না আর রূপান্তর হবে না চেঞ্জিং হবে না পরিবর্তন হবে না পরিপূর্ণতার ব্যাখ্যা কি জানেন পরিপূর্ণ আল্লাহ যে ইসলামকে পরিপূর্ণ করে দিলেন কবে পরিপূর্ণ করেছেন আল্লিয়া সেই সেদিন যেদিন আল্লাহ রসুল বিদায় হজ্জে ছিলেন যেদিন সাল্লাম আরাফাতের মাঠে ছিলেন মৃত্যুর একাশি দিন পূর্বে রসুল্লাহাম বিদায় হজ্জে যখন ছিলেন তখন আয়ত নাজিল হয়েছে আজকের দিন তোমাদের তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম অতএব কাল পর্যন্ত যারা আল্লাহর মনোনীত ইসলামের মধ্যে থাকতে চায় তাহলে প্রত্যেকটা আমল এবং এবাদতকে দেখতে হবে ওই আলিয়মার সময় ছিল কি না সেদিন ছিল কি না সেদিন ছিল এটা আল্লাহ বোঝা গেছে ইমাম মালেক কি বলছেন ইমাম সাবিকে ইমাম সাবিকে তাঁর সিট শিখাইছেন এই আয়াতে তাপ সিট শিখাচ্ছেন ইমাম সাবিকে কে ইমাম মালেক রমত আলে শোনো সাবেই শাফি বড় না ইমাম মালেক বড় না ওনার জন্ম হল তিরানব্বইতে আর ইমাম শাবির জন্ম হল একশো পঞ্চাশে তো না। তো কল্লু মালাম একুন হি আহেতে রসুল ইল্লাহ সাল্লাম দিন আন প্রত্যেক ওই আমল প্রত্যেক ওই এবাদত প্রত্যেক ওই ধর্মীয় কাজ যেটা রাসুলের যুগে ছিল না ধর্মীয় কাজ হিসেবে পালিত হয় নাই আমল হয় নাই আমার যুগেও ওটা ধর্মীয় কাজ হিসেবে পালন করা চলবে না তাহলে ওটা কি ওটা যদি ধর্মীয় কাজ হিসেবে চালানো হয় তাহলে ওটা নতুন মডেলে ইসলাম মালিক মডেলের ইসলাম মডেল চিনতে পারছেন এবার আপনারা বুঝেন তাহলে সকল ঈদের এবং এই সমস্ত পরবর্তী মডেলের ইসলামগুলো আল্লাহর ইসলামের সাথে গরমিল হবে ওই ইসলামের সাথে আল্লাহর ইসলামের কোনো সম্পর্ক নাই আল্লাহর ইসলামের অবশ্যই মডেল আপনার মুখস্থ করতে হবে মহস্ত সেই মডেলটা কি আলিয়ম আজকের দিন আজকের দিনের মধ্যে ছিল আজকের দিনের মধ্যে আপনারা বলেন কি কি ছিল ঈদুল ঈদুল ফিতির ছিল ঈদ আজহা ছিল আর ঈদ উসফ ঈদ উল জুমা ছিল তিনটা ঈদে আলিয়মের ইসলামের মধ্যে তিনটা ঈদের সন্ধান পাওয়া গেল কয়টা ঈদের সন্ধান পাওয়া গেলো তিনটা তিনটাতেই সলাৎ আছে আছে না জুমার দিন সলাৎ পড়ি না আমরা সাপ্তাহিক যে ঈদের দিন এটা তো সলাৎ আছে আর যেটা ঈদ উল ফির সেটা তো সলাৎ আছে যেটা উল আজহা সেটা তো সলাৎ আছে কিন্তু এরা যে নতুন মডেলের যে ইসলাম পাওয়া গেল এই নতুন মডেলের ইসলামের নতুন আবার ঈদও আসছে আবার এই ঈদটা কি ওই তিনটা ঈদের চেয়েও শ্রেষ্ঠ লহ বার সকল ঈদের শ্রেষ্ঠ ভাই সকল বলতে বলেন না আরো কয় যে কয়ের যেসব ঈদের সাথে তুলনা করে সকল ঈদের চাইতে শ্রেষ্ঠ হলো তাহলে সকল ঈদের চাইতে যদি শ্রেষ্ঠ হয় তাহলে ঈদ উল আজহার চাইতে শ্রেষ্ঠ ঈদ উল ফিতরের চাইতে শ্রেষ্ঠ জুমার দিনের চাইতে শ্রেষ্ঠ সকল ঈদ বলতে কি বুঝায় ব্যাখ্যা দাও না কেন তোমরা এটা ব্যাখ্যা দাও সকল ঈদ বলতে সকল বলতে অনেকগুলো ঈদ লাগবে না তো ওই অনেকগুলো ঈদ বলতে কি বুঝাও তোমরা এটা বলেন এটা বললে জুতা খাবে সাথে সাথে জুতা নগদ জুতা হবে সকল ঈদ বলতে নবীর ঈদগুলোর গুলোর শ্রেষ্ঠ ছাড়া কি নবীর ঈদ ছাড়া কি আছে আর আরেকটা বলতে পারে যে বড় দিনের ঈদ ওইটা বললে বলতে পারে হ্যাঁ বড়দিনের ঈদ কারণ এরা তো এই ঈদ গুলো পাইছে ওই বড়দিন থেকেই তাই না বড় খ্রিস্টান থেকে ইহুদিদের থেকে সকল ঈদের এই শ্রেষ্ঠ ঈদ তাহলে ইহুদিদের ঈদের চাইতে হইতে পারে খ্রিস্টানদের ঈদের চাইতে বেশি হইতে পারে শ্রেষ্ঠ হইতে পারে কিন্তু রাসূলের এই আলিয়ম মডেলের ইসলামের যে তিনটা ঈদের সন্ধান পাওয়া গেল এগুলোর চাইতে তো হইতে পারে না হইতে পারে এগুলো হলো নতুন মডেলের ইসলাম বুঝেছেন তাহলে আজকে আমরা তিনটা সূত্র একটা মডেল জানলাম আল্লাহর ইসলামের সাথে যদি আপনার ইসলাম কমন ফেলতে চান চান তাহলে মিলাইতে আপনার মডেল জানতে হবে একটা আর সূত্র জানতে হবে তিনটা মডেল তো মস্ত হয়েছে না প্রত্যেকটা এবাদত ইমাম মালিক বলে দিচ্ছেন প্রত্যেকটা এবাদতকে মাপতে হবে ওই আলিয়মের ইসলামের সাথে যদি কেউ আলিয়ামের সাথে নাম আপে ইমাম মালিক রহমতুল্লাহ আর একটা বক্তব্যের মাধ্যমে তাফসির করেছেন এটাও এসেছে ইয়েতে ইমাম সাতবি রহমতুল্লাহ আলায় নিয়ে এসেছেন এবং ইবন হাজম রহমাউল্লাহ উনি তার এহকাম গ্রন্থের মধ্যে এই তাফসিরটাও নিয়ে এসেছেন যদি কেউ আল্লাহ রসুলের যুগে ছিল না এমন ধর্মীয় কাজ সেটাকে যদি নিজেরা নিজেদের গবেষণা মাধ্যমে নিজেরা চেষ্টা চরিত্র করে গবেষণা করে যদি কোনো আমলে মদত বের করে এবং সেটাকে যদি ভালো বলে তাহলে কি হবে যদি বিপরীত কেউ করে ফেলে রসুলের যুগে ছিল না পরবর্তীতে আবিষ্কার করা হয়েছে ইসলামের মধ্যে পরবর্তীতে সংযোজন করা হয়েছে এই সংযোজিত কাজকে যদি বেদাত না বলে যদি হাসানা বলে ভালো কাজ বলে তা এই সম্পর্কে ইমাম মালিক বলছেন যে আফিল ইসলামে বিদাতান ওয়ায়রাহা হাসানাতান ফকাদ জামা আন্না মুহাম্মাদান খান আর রিসালা আল্লাহু আকবার যে ব্যক্তি ইসলাম ওই আলিয়মের ইসলামের পরে কোন একটা এবাদত নিজেরা আবিষ্কার করবে সেই আবিষ্কৃত এবাদতকে যদি বলে হাসানা এটা ভালো কাজ করেছি আমরা ভালো কাজ না এত লোক হই হই করে কারণ কি এত লোক যে যে নামতেছে নামতেছে ভালো ভালো বলেই তো তো বলছে এই কাজটাকে নতুন আবিষ্কৃতকে আমলটাকে কেউ যদি হাসানা বলে যে ভালো কাজ ভালো জিনিস তাহলে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলছেন যে ওই ব্যক্তি এ এই নবাবিষ্কৃত কাজটাকে ভালো বলার মাধ্যমে রসুলুল্লাহসাল্লামকে খেয়ানতকারী ঘোষণা করল নাওজ বিল্লাহ সে যে এই কাজটাকে সকল যে শ্রেষ্ঠ বলল শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বলাতে কি হল নবী সাল্লাল্লাহ আলাইসাল্লামকে খেয়ানতকারী ঘোষণা দেওয়া হল একই কথা কেউ যদি বলে সকলীদের ঈদের শ্রেষ্ঠ ঈদ না বলে যে নবী সাল্লাহ সহসাল্লাম ছিলেন খেয়ানতকারী ছিলেন গাদ্দার নবী সাল ছিলেন ছিলেন প্রতারক ঈদ সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ বলা সমান ছিলেন গাদ্দার নবী সাল্লাম ছিলেন ধোকামাজ সকল ঈদের শ্রেষ্ঠ ঈদের মানে বিপরীত সমর্থবধক শব্দ ইমাম মালিক রহমতাল বলছেন যে যদি শ্রেষ্ঠ ঈদই হইতো তাহলে শ্রেষ্ঠ ঈদ এটার রসুল সহাম আমাদেরকে সন্ধান দিয়ে যাইতেন না দিয়ে যাওয়া উচিত ছিল না বলে যাওয়া উচিত ছিল না অথচ এই শ্রেষ্ঠ ঈদের সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ হ্যাঁ এই ঈদটার আল্লাহর কিতাবে পাওয়া যায় না কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না রসুল্লা সহসালামের কিতাব রসুল সাল্লামের হাদিসের মধ্যে পাওয়া যায় না কোথায় পাওয়া যায় ইবলিশের কিতাবে পাওয়া যায় ইবলিশের কিতাবে পাওয়া যায় এটা আপনারা ইবলিশ দেখেছেন তাহলে ইবলিশের কিতাব দেখবেন কোথার থেকে দেখেন আমি ইবলিশের কিতাব থেকে পড়ে শোনাইতেছি মুখস্ত আনহবিস আনি লাইনে লা লা আলাই মানে আইয়া দো

অনিবার্য কোথায় আছে দেখ ইবলিশের কিতাবে দেখ তাহলে না তাহলে আল্লাহর কিতাব থেকে দেখা ওরা তো বলছে তাহলে কিতাবে একটা তো থাকতেই হবে সে কোথায় আছে ইবলিশের কিতাবে আল্লাহর কিতাবে খুশি খুশি পায়নি এই এই বর্ণটা যেটা তারা বলছে যে যে ব্যক্তির নবী সাল্লাহ আলাই ইয়াসাল্লামের পালন করবে তার জন্য নাকি নবি সায়ুসাল্লামের শাফাত ওয়াজিব হয়ে যায় হুম এটা হলো এটা ইবলিশের কিতাবে আছে আর একটা কি আছে ডিটেল ডিটেলসগুলো সব ইলিশের কিতাবে আছে কি আছে আনিল লাইনে আনিল হবিসই কি মানে হবিজ থেকে বর্ণিত তিনি মালন থেকে বর্ণনা করছেন কি দেখি ইবল ইবলের কাছ থেকে যে বর্ণনা করবো কি বলবেন যে যখন রবিউল মাস লাইন থেকে বর্ণনা করেছেন তিনি বলছেন যে যখন রবিউল আউয়াল মাস এসে যাবে তখন তোমরা জশ্নে জলুস করো দেখাও তুমি নবীর হাদিস থেকে দেখাও তুমি আল্লাহর কিতাব থেকে ইবলিশের কিতাব ছাড়া এটা কোথাও পাবে না اي هادي اسكتاز ابليس الكتاب كي عن الخبيث عن اللعين قال اذا حضر ربيع العوال فتظاهروا في الطرقات وأعلنوا بالنعرات ها خبيث بننا كرتين ملون ملون تكي সেই মালুন বলতেছেন যে যখন রবিউল আউ্য়াল মাস উপস্থিত হয়ে যাবে তোমরা রাস্তাঘাটে যশ্নে জলুস করো মিছিল করো এটা দেখাইতে পারবে আল্লাহর কিতাব থেকে কিন্তু আমল তো করতেছে আমল করা দেখি বোঝা যায় ওরা কোনো না কোনো কিতাবে পাইছে আমল তো এই আমলটাই না তাহলে একটা হাদিস কই হাদিস পাওয়া যাচ্ছে এই হাদিসটা পাওয়া যাচ্ছে ইবলিসের কিতাবে বুঝছেন তো কোন সলাপ নাই তাহলে তার চেয়ে ভালো তোমরা যদি এগুলো এগুলো তো ইবলিশের কিতাবে পাওয়া গেল বলেন বলো তাহলে এগুলো তোমরা যখন রবিউল আউ্য়াল মাস চলে আসবে শ্রেষ্ঠ ঈদ নবীজির জন্ম ঈদ এটা তোমরা আল্লাহর কিতাব থেকে দেখো রসুলের আদিস থেকে দেখো এগুলো তো আমলগুলো তো সাব্যস্ত হবে আমল করে না জসিনে জুলুস করো হ্যাঁ মিছিল করো র্যালি বের করো এগুলো কিতাবে থাকতে হবে ভাই তো সেই কিতাবে সেই কিতাবের বর্ণনা বরং এর চেয়ে সুন্দর এরা যে দিন সুন্দর দিন আমি দিয়ে থাকি নতুন সংস্করণ শ্রেষ্ঠ সংস্করণ এই হবিশদের সংস্করণের চাইতে শ্রেষ্ঠ সংস্করণ আমি দিতে পারি নবীজির জন্মই যদি শ্রেষ্ঠ হয়ে থাকে তাহলে কি করতে হবে তাহলে কি করতে হবে তোমরা এই যে রাস্তা ঘাটে ফুটপাতে যেখানে সেখানে সই হৈ হই 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 করে যে তোমরা স্লোগান দিয়ে বেড়াও আসলে তো এইভাবে শ্রেষ্ঠ ঈদ পালন করা নবী সাহ্লামের মোহব্বতটা যথাযথভাবে আদায় করা হয় না হ্যাঁ যথাযথভাবে আদায় করা যেতে পারে যদি তোমরা ও মোহব্বতের রসুল মহব্বতের রসুলের সলাদগুলো আদায় করতে পারো محبت الرسول صلی اللہ محبت الرسول صلی কোথায় পাওয়া যাবে ফিল হাদিসুল মাউযুউ ইল্লাজি ওয়াযাহু হ্যাঁ আল ইমাম ইমামুল اکبرুল আবজলু শ্রেষ্ঠ যুগের सर्वश्रेष्ठ এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মানিত ইমাম যেই আমল দিয়েছেন হ্যাঁ সেটা কি

নবী সাল্লামের প্রেমের প্রেম প্রকাশ মহব্বত প্রকাশের জন্য সর্বশ্রেষ্ঠ ব্যবস্থা যিনি দিয়েছেন সেই মহান ইমামের ইমামের দেওয়া ব্যবস্থাপত্র বা ইমামের হাদিস শুনুন সেই মহান ইমাম মহান ইমামের নাম বললাম না সে মহান ইমাম কি বলেছেন যে যখন রবিউল আউ্য়াল মাস উপস্থিত হবে তখন তোমরা নবীর সম্মানার্থে সালাত ও মোহাব্বতের রসুল মোহাব্বতের রসুল সালাত নামাজ আদায় করো এদের এদের জঘন্য ঈদের মধ্যে তো সালাত নাই কিন্তু এই যে শ্রেষ্ঠ যুগের বর্তমান যুগের লেটেস্ট ইসলামের যিনি ইমাম বড় ইমাম তিনি কি বলছেন শোনেন তিনি বলছেন যখনই রবিউল আউয়াল মাস অবস্থিত হবে তখন তোমরা মোহাব্বতুর রসুল নামক নামাজ পড়া শুরু করো মোহাব্বতুর রসুল নামাজ কিভাবে পড়তে হয় দিনের বেলা একশো রাকাত যতদিন রবিউল মাস থাকবে দিনের বেলায় একশো রাকাত আর নব্বই রাকাত আর রাতের বেলায় নিরানব্বই শ্রেষ্ঠ না এই করা এই এর চেয়ে শ্রেষ্ঠ আর হইতে পারে কত শ্রেষ্ঠ ইসলাম এটা হলো এর চেয়ে রবি পালন করার কত শ্রেষ্ঠ ব্যবস্থা না জোসনে জুলুস রাস্তায় ফুটপাতে হৈ হই হৈ হই ব্যানার লাগিয়ে হৈ হই হৈ হই

আহলে সুন্নত জামাতের শ্রেষ্ঠ ইমাম সবচেয়ে বড় ইমাম সবচেয়ে বড় ইমাম যিনি যিনি সবচেয়ে শ্রেষ্ঠ আমল দিতে পারলেন রবি বলেন কি রবি আউ্বাল যখনই চলে আসবে রবি আউ্বালের মাসের প্রথম তারিখ উপস্থিত হবে তখন থেকে তোমরা যারা নবীকে ভালোবাসো নবীকে মহব্বত করো নবীর যারা আশেক তারা কি করবে দিনের বেলায় নব্বই রাকাত নামাজ পড়বে প্রতিদিন আর রাত্রি বেলায় নিরানব্বই নামাজ বল রাত্রে একটা ভীতির হবে নিরানব্বই এটা শ্রেষ্ঠ হলো না আর একটা পড়তে পারো সেটা হলো রসুল আর একটা সালাত পড়া যায় রবিউল আউয়াল মাসে সেটাও কি মহান ইমাম যুগ শ্রেষ্ঠ ইমাম উনি বলেছেন রবিউল আউ্বাল মাস উদযাপন করার জন্য সলাত আশেকর রসুল পড়তে হবে আশিকের রসুল কত কত রাকাত দিনের বেলায় হলো একশো রাকাত আর রাতের বেলায় একশো রাকাত এই বেদাতির দল কত বেদাত করতে পারিস আই আমার সাথে তুই এই যে করিস এই যে মিছিল করিস ওরা তো ইংলিশের কিতাবে পাওয়া গেল দেখা গেল না আমি তো ইংলিশের কিতাব থেকে বর্ণনা করেই দিলাম খবিশ বর্ণনা করেছেন লাইন থেকে মানে থেকে কি বর্ণনা করেছেন এগুলো শুনাইলাম না আরে ভাই এরকম তো যদি তুমি আল্লাহর কিতাব থেকে না দেখাইতে পারো এরকম হাদিসই তো লাগবে আমল যখন করতেছো এর একটা হাদিসও থাকবে না তুমি পাচ্ছ না আমিও পাই নাই আল্লাহর কিতাবে পাই নাই রসুলের হাদিসে পাই নাই ইবলিশের কিতাবে ঠিকই আছে মিলে যাচ্ছে না আমলের সাথে হাদিসটাও হাদিসটাও তো মিলে যাচ্ছে তাই না ইবলিশের হাদিস আর আমল দুটো এক হয়ে যাচ্ছে না এখন তাহলে ইবলিসের হাদিসের আমল বাদ দিয়ে দাও এখন মহান ইমাম সংস্কার সংস্কারক ইসলামের সংস্কারক এসে গেছেন মুজাদ্দেদুল মিল্লাত এসে গেছেন এই নতুন শতাব্দীর সংস্কারক আলেম উনি এসে আপনাদেরকে নবী প্রেমের সলাদ যে সবক দিলেন এই সবক আপনারা ভালো না নামাজ কি খারাপ জিনিস আপনাকে একশো রাকাত নামাজ যে পড়ার বড় ইমাম সাহেব বড় ইমাম যে আপনাকে ব্যবস্থাপত্র দিল দিনের বেলায় মোহাম্বত রসুল নামাজটা পড়বেন দিনের বেলায় কয় রাকাত না নব্বই রাকাত আর রাতের বেলায় নিরানব্বই রাকাত আর আশেকুর রসুল নামাজ যেটা সেটা হলো দিনের বেলায় একশো রাকাত আর রাতের বেলায় একশো নয় রাখা থেকে মহব্বত হবে না ভাই হই হই করার চাইতে এতে মহব্বতটা বেশি না রসুলের নামে আপনি এতগুলো নামাজ এতগুলো রাকাত পড়তেছেন বোঝা গেছে এটা কি নতুন মডেলের ইসলাম হইল না এবং শ্রেষ্ঠ এই হই হই কারীদের চাইতে ভালো না হই হই করে বেড়ায় রাস্তায় আবর্জনার মধ্যে দৌড় ঝাঁপ হ্যাঁ পরিশ্রম এটা মজা লাগে হ্যাঁ নামাজ পড়ো বৈশে বসে কিন্তু তোমার কত মহব্বত আছে কত রসুলের এস্ক আছে নামাজ পড়ে দেখাও রসুলের নামে অনেক বেদাতি নামাজ পড়ো রসুলের নামাজটা পড়ো এটা তো শ্রেষ্ঠ ইমাম থেকে আসছে হ্যাঁ এটা কি করবে এটা কি উত্তম হইল না বেদাত একটার চেয়ে আর একটা উত্তম হবে বেদাত বেদাতের সৌন্দর্যতা বর্ণনা করে শেষ করা যাবে না বেদাত একটার পর একটা আসতেই থাকবে নতুন মডেলের ইসলামের মধ্যে কি পাওয়া যায় না বলেন এই হলো তাহলে রসুল তাহলে আল্লাহর ইসলামের সাথে আপনি যদি মিল দিতে চান তাহলে আপনাকে আল্লাহর ইসলামের মডেলটা জানতে হবে আর আর তিনটা সূত্র জানতে হবে তিনটা সূত্র মানে কি আপনাদের কাছে আমি স্বীকৃতি নিব আজ আল্লাহ যে ইসলাম নাজিল করেছেন এই ইসলামের মধ্যে কি বাড়ানো জায়েজ হবে তার মানে আল্লাহর ভুল ধরা এটা কে বলতে পারবে কেউ তো স্বীকার করবে আল্লাহ যে ইসলাম দিয়েছেন এটার মধ্যে বাড়ানো যাইতে পারে কেউ স্বীকার করবে বাস্তবে বাড়ায় স্বীকার না করে বাড়ায় আর আরেকটা কাজ হলো কমানো কমাইলে আল্লাহর আর ইসলাম থাকেন আর একটা কি রদবদল করলে ইসলাম থাকে না এই তিনটা সূত্র যদি কেউ মুখস্থ করে কিন্তু বাংলাদেশে এই তিন সূত্র অনুযায়ী ইসলাম পালনকারী মুসলমান শতকরা একজন খুঁজে পাওয়া যাবে না ওরা বাড়াবেই ওরা কমাবেই আর ওরা রদ বদল চেঞ্জ করবেই পরিবর্তন করবে যে একটা উদাহরণ দেখেন এই যে দেখেন একটা ঈদে এ মিলাদুল নবী আল্লাহ আকবর ঈদে মিলাদ মাধ্যমে কি হয়েছে আল্লাহর ইসলামের মধ্যে বাড়াইছে না আল্লাহর ইসলামে কয় ঈদ দুই ঈদ এবং সাপ্তাহিক ঈদ একটা দিয়ে কি হলো আর এরা এত ভালো হলো এত পরিষ্কার লোক হয়ে গেল এত নবী প্রেমিক হয়ে গেলো এরা সুন্নি হলো এরা আহ না হলো কি চতুর্থ ঈদের মাধ্যমে আলোচন্ন হইতে পারছে চতুর্থ ঈদ না আরো কিছু আছে আরো কিছু লাগে সেগুলো আবার কোরআনের কোরআনের উপরে বর্ধিত কোরআনের বিকৃতি তারা আলোচন্ন হওয়ার জন্য যেমন চতুর্থ ঈদ সংযোজন করতে হয়েছে এটা কি বাড়তি না কমতি ভাই বাড়িয়েছে আল্লাহর মডেলের ইসলামে তিন ঈদ আর তথা কথিত বেদাতি আহলুসন্নার নিকটে হলো চার ঈদ তারপরে আরো কাফের হওয়ার মুরতাদ হওয়ার দিকটা হলো যে আল্লাহ রসুলের ঈদগুলো শ্রেষ্ঠ নয় এদের যারা যে ঈদটা এরা মানাইছে এই ঈদটা শ্রেষ্ঠ এই আল্লাহ রসুলের কোন বিধান বিধানকে আল্লাহ রসুল রসুলামের কোন নিয়ম নীতিমালাকে কেউ যদি অনুত্তম বলে নিজেদের বিধানকে যদি উত্তম বলে এটা ইসলাম ভঙ্গের একটা কারণ আল্লাহ রসুল যা দিয়ে গেছেন তার চেয়ে শ্রেষ্ঠ কিছু কেউ দিচ্ছে এটা যদি কেউ বিশ্বাস করে তার ইসলাম বঙ্গ তার মানে যতজন বলেছে বাংলাদেশে ভারতবর্ষে পৃথিবীর যতজন বলে নবীজির নবীজির জন্ম ঈদ ঈদ হলো শ্রেষ্ঠ সবাই কাফের কারণ রসুল্লাহ সাল্লাম রসুল সাল্লাহ সাল্লামের দিয়ে যাওয়া বিধান রসুল্লাহ স্লামের দিয়ে যাওয়া তিনটা ঈদের চেয়েও শ্রেষ্ঠ ঈদ যেটা তারা নিজেরা বানিয়েছে এই এই কে শ্রেষ্ঠ বলেছে অতএব কি শুধুমাত্র আপনার ওখানে কি বলে যারা রাজনীতিবিদ যারা দেশ চালায় তাদের তারা আল্লাহর আইনকে শ্রেষ্ঠ বলতেছে তাই আপনি কাফের মুরতাদ উলাইকা হ্যাঁ মাল্লাম ইহকুম বিমা আনজালা আল্লাহ উলায় উলাইকাহুমুল কাফিরুন এটা বললে হবে হ্যাঁ এখানে কি এখানে রাসূলের বিধানকে আপনি কি করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বিধানকে নষ্ট করলেন আপনি ব্যাখ্যা দেন না কোন সকল ঈদ যে বললেন সকলের আপনি ব্যাখ্যা সকল ঈদের আপনি কয়েকটা ঈদ মিলান কোন ঈদের তুলনায় তোমাদের ঈদটা শ্রেষ্ঠ এটা একটু বলো ব্যাখ্যা করে বলো কোন ঈদগুলোর তুলনায় তোমাদের ঈদটা সত্য শ্রেষ্ঠ বুঝেছেন যারা এটা এটা হলো এটা আরেকটা কারণ যদি ইসলাম ভঙ্গের কারণগুলো এরা জানতো তাহলে তবাই করত তবাক করত সর্বনাশ কি করেছে আর আজকে তো দেখলেন তারা যদি শ্রেষ্ঠ ঈদ হিসেবে পালন করতে চায় যে কত শ্রেষ্ঠ ব্যবস্থা আরো রয়ে গেছে যেটা ওরা জানে না তাহলে এটা বাড়তি তাই না বাড়িয়ে ফেলেছে আরও কি নবী সাল্লামের ব্যাপারে তো আরো অতিরঞ্জন করেই থাকে অতিরঞ্জন করা কি বাড়তি না অতিরঞ্জন না কি নবী মরেই নাই আল্লাহর মডেলের ইসলামে নবী সাল্লাল্লা আলাইসাল্লাম কিন্তু মৃত্যুবরণ করেছেন তার কবরও আছে আর তারা এমন অতিরঞ্জন করে থাকে আল্লাহ যেমন মরেননি রসুলও তেমনই মরেননি নহসবিল্লাহ আল্লাহর জিকির না করে কেউ যদি রসুলের জিকির করে তাহলেই যথেষ্ট আল্লাহর জিকিরের দরকার নেই আর রাসূলের জিকির করলে এরাসুরল্লাহ 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 এরসুল আল্লাহ বললে আল্লা এ আল্লাহ আল্লাহ বলতে হবে না এ আল্লাহ এগুলো তো সব বেদাতি জিকির তাই না ইসলাম ভঙ্গের কারণ এগুলো ওই যে দেশে ইসলাম নাজিল হয়েছে যে দেশে কোরআন নাজিল হয়েছে যে দেশে নবী জন্ম নিয়েছেন সেই দেশের আলেমরা সেই দেশে ইসলাম ভঙ্গের কারণগুলো রয়ে গেছে ওই দেশ থেকে ইসলাম আসছে না তা আমি কিছু কুড়িয়ে কিছু কুড়াইছি ওই দেশে ইসলাম যে ওই দেশ থেকে ইসলাম আসছে আপনি ক্ষেত থেকে যখন ধান বাড়িতে নিয়ে আসেন অনেক ধান পড়ে থেকে যায় না হ্যাঁ অনেক মূল্যবান জিনিসও পড়ে থেকে যায় তা আমি দেখেছি মক্কা মোদিনে অনেক মূল্যবান জিনিস পড়ে রয়ে গেছে যেটা দেখেন ইসলাম বঙ্গের কারণ এগুলো কেউ জানে না এগুলো শতকরা নিরানব্বই পার্সেন্ট আলেম জানে না জনসাধারণ তো দূরের কথা দেখেন এটাই সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ নবীজির জন্ম ঈদ ইসলাম ভঙ্গের কারণে কোন ঈদগুলোর চেয়ে শ্রেষ্ঠ ঈদ বানিয়ে সিস্তরটা নবীর ঈদুল আজহার চাইতে নবীর ঈদ উল ফিতরের চাইতে নবীর ঈদ উসবই সাপ্তাহিক ঈদ জুমার দিনের চাইতে শ্রেষ্ঠ বানাইছে তাহলে ও মুসলমান থাকে নাকি হ্যাঁ ওমান আহসান মিন আল্লাহ হুকমান ও ইউকিনুন আফা হুকমাল জাহিলিয়াত ইয়াবগুন ও মান আসান মিনাল লয় হোক মানলে কম সোনাম হায়দার পঞ্চাশ নম্বর আয়ত তারা কি জাহিলি যুগের বিধান চায়। আল্লাহর চেয়ে উত্তম বিধান এক ইনকারী বিশ্বাসী সম্প্রদায়ের জন্য আর কে আর কে দিতে পারে ও মান আসন মিনার লই হোক মান এটা ইসলাম বঙ্গের কারণ জানাই না দেখেন আচ্ছা বাদই দিলাম নবীজি কিসের তৈরি আল্লাহত বড় বলতেছেন নবী হলেন বাসার নবী হলেন মাটির তৈরি সকল মানুষকে আল্লাহ তর একটা সুরা নাজিল করেছেন সুরা একটা সুরা নাজিল করেছেন সুরার নাম কি জানেন আল ইনসান আল ইনসান এই সুরাটাকে আমাদের বাংলাদেশে বলা হয় আদাহার এখানে আল্লাহ মানুষ সৃষ্টির রহস্য তুলে ধরেছেন মানুষ যত মানুষ আছে আদম আলাইসাল্ত ও সূত্র দেওয়া হয়েছে আদম আলাইসাল্লাতু আসাল্লাম হ্যাঁ আমাদেরকে আমরা সবাই আদমের থেকে সৃষ্টি কার থেকে সৃষ্টি আল্লাহর রসূস বলছেন সৈব ওখরি এবং অন্যান্য হাদিসে আছে হ্যাঁ কুল্লুন আমিন আদম আমরা সবাই আদম থেকে সৃষ্টি এবং আদম সৃষ্টি হয়েছে মাটি থেকে অতএব নূর থেকে তৈরি হলো না অতএব মাটি থেকে অতএব সূত্র এটা আল্লাহ আল্লাহ রসুল সূত্র দিয়ে গেছেন আমরা সবাই আদম থেকে তৈরি হয়েছি আর আদম হলো মাটি থেকে তৈরি অতএব মোহাম্মদ নূর থেকে তৈরি মিলল অতএব মোহাম্মদ সালুস্লাম যদি আদমের সন্তান হন তাহলে কিসের থেকে তৈরি এগুলো হলো অতিরঞ্জন বাড়াবাড়ি এটা আল্লাহর ইসলামের সাথে এগুলোর কোনো মিল নাই দেখেন আরো আরো কিছু আছে আমাদের দেশে অন্যান্য পীররা আছে শ্রেষ্ঠ নতুন মডেলের ইসলাম বানাইছে কিভাবে দেখেন বলছে বাবারা তোমরা ইল্লাল্লাহ বলো ইল্লাল্লাহ হলো উত্তম জিকির ইল্লাল্লাহ কমাইলো না উত্তমটা হইলো কিভাবে কমানোর মাধ্যমে না

ইমাম মালিক কি বলছিলেন আমার যুগে ওটা ধর্মীয় কথা হবে না আমার যুগে ওটা দিন হবে না কেউ যদি বলে যে এটা উত্তম তাহলে ও হলো মোহাম্মদকে অপবাদ দানকারী সে মোহাম্মদকে অপবাদ ইল্লাল্লাহ আরো কমাই দিলে আরো নাকি উত্তম হয় আল্লাহ আল্লাহ আরো উত্তম হয় দেখছেন নতুন মডেলের ইসলামের সব তামাশা দেখেন তারপরে বলছে হু হু বললে আরো উত্তম হয় শিয়ালি জিকির আমি বলি বুঝছেন শিয়ালি জিকির বানরি জিকির কবুতর জিকির শিয়ালি জিকির বলেন তো হু 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 শিয়াল এরকম করে না শিয়াল জিকির হলো নতুন মডেলের ইসলামের মধ্যে এগুলো পাওয়া যায় নতুন নতুন মডেলের ইসলাম আল্লাহর মডেল আলিয়ামের মধ্যে নাই এগুলো আছে আলিয়ামের মধ্যে আছে এগুলো এরপরে আছে বানরি জিকির বানরি জিকির মানে কিছু কিছু জিকিরের মাহফিলে আপনি গেলে আপনার চিড়িয়াখানার কথা মনে পড়বে এই দৃশ্য তো আমি দেখলাম এবং ওরা একবারে ফ্রন্ট রাখছে আপনি ঢোকার সাথে সাথেই দেখবেন লাফালাফি লাভালাভি তো জিকির দেখে আপনার মনে হবে চিড়িয়াখানার কথা মনে পড়বে এটা হলো বানরি জিকির আরেকটা আছে কবুতরী জিকির ওই যে রশি অলারা। যারা রশি লাগায় কমদরি জিকির লাগে এই যে দেখেন এগুলো কি কমানোর খেলা এগুলো কমানর খেলা আবার এই পিসিএম কি দেখবেন আবার বাড়াই দিবে কি বলবে লা ই ইল্লাল্লাহ মহাম্মাদুর বাড়াই দিছে না খালি বাড়ানোর কমানোর কারণে এই পার্থক্যটা এই কাজে ব্যস্ত আমাদের দেশের বড় হুজুর ছোট হুজুর পীর মুর্শিদ দরবার আমি কিন্তু একটা নমুনা দিলাম আপনাদেরকে এরা যত ইসলাম যেসব মডেলের ইসলাম তৈরি করেছে এর সুন্দর মডেলের ইসলাম বানানো যাইতে পারে আজকে যে ইমামের আপনাদের হ্যাঁ যুগের শ্রেষ্ঠ ইমাম যে ব্যবস্থাপত্র দিলেন রবিউল আবাল মাসে এদের হৈ হই করার চাইতে ভালো না ওই ইমামকে দরকার নাই বলার আরে আমি আমি বাইর করলাম আমারটা সুন্দর না যে কোনো সুন্দর ওরা ওদের ইতিহাস ওদের ইতিহাসে এত সুন্দর রবি আমল ওরা পাই নাই পাইছে ওদের কাছে তো বেদাত গুলোই আমল এত সুন্দর বেদাত পাইছে নাকি এই দেখেন বাড়ানো কমানো আর রথবদল রদবদলরা ওরা করবেই রথবদল কিভাবে করছে রসুলের দুরুৎ বাদ বলছে যে নামাজে যেটার দুরুদ এটাই আল্লাহ রসুলের দুরুদ কিন্তু ওরা বলছে নামাজের বাইরে দুরুৎ পড়াই যাবে না বুঝেছেন এত শত্রুতা আল্লাহর মডেল রসুলের মডেলের ইসলামের সাথে এত শত্রুতা তৈরি হয়েছে যে ওটা মানাই যাবে না বানানো কমানো আর রদবদল। রসুলের দুরুদ এখন পড়া যাবে না যে যত বেদাতি দুরুদ পড়তে পারবে সেটা তো ভালো ওদের কাছে তিরিশ পাড়া দুরুদ আছে কয় পাড়া দুরুদ তিরিশ পাড়া দুরুদ আছে আলহামদুলিল্লাহ যাক তাহলে বোঝা গেছে আল্লাহ রসুল সাল্লাম কিয়ামতের দিন আজকে এই হাদিসটা আমি ইশারা করি শেষ করব একজন বলেছেন রদবদল সাহাবাহিকেরামকে আল্লাহ রসুল জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন কি বলেছেন দুটো হাদিস লা আল্লাহর মডেলের ইসলামে কি পাবেন আল্লাহর মডেলের ইসলামের মধ্যে কিভাবে থাকতেন বলতেন তারা স্বীকৃতি দিতেন লাজিদ আল্লাহ হাজা হে আল্লাহ রসুল আপনি যা বলে দিয়েছেন এর মধ্যে কমও করব না বেশিও করব না কম করলে আল্লাহর ইসলাম ফেইল ছুটে যাবে বেশি করলো আল্লাহর ইসলাম থাকবে না রদবদল বদল চেঞ্জ আনলো ইসলাম থাকবে না তখন সেটা ইসলাম হবে ইসলাম এরকম হয়ে যাবে মদিনার ইসলাম বাংলাদেশি ইসলাম এরকম হয়ে যাবে বাড়ানো কমানো কিন্তু ঘটনা হলো আমাদের বাংলাদেশে যারা বিভিন্ন দরগার খুলেছে দরবার খুলেছে পীর মুর্শিদ যারা হয়ে বসে আছে তাদের কাজ কিন্তু এই তিনটাই ব্যস্ততা এখানে বাড়া হয় বাড়াচ্ছে না হয় কমাচ্ছে না হয় রদবদল চেঞ্জিং চেঞ্জিং এর কাজে ব্যস্ত আছে কখনোই তারা আল্লাহর মডেলের ইসলামকে খোঁজার জন্য গরজ অনুভব করে না চেষ্টাও করে না চিন্তাও করে না স্বপ্নেও দেখে না এই ইবলিস তাদেরকে সাহায্য সহযোগিতা করছে আমিও কিছু আজকে সহযোগিতা তাদের করলাম কাছে ব্যবস্থা নাই আমি যে বেদাত উপহার দিয়েছি এর চেয়ে সুন্দর উদযাপনের জন্য যে শ্রেষ্ঠ যত ইমাম আছে কোন ইমাম এত সুন্দর সুন্দর ব্যবস্থাপত্র দিতে পারে নাই রবি পালন করার জন্য ইস প্রকাশ করার জন্য নবীর মহাব্ব জাহের করার জন্য যত সুন্দরটা আজকে আমি আপনাদের সামনে দিয়ে গেলাম